গুড মর্নিং আমার সকাল প্র্যান্ড কি কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সুস্থও আছো আমি তো প্রচুর 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 ভালো আছি কারণ আজকে বছরের শেষ দিন কিন্তু মন ভালো থাকলে কি হবে শরীরটা প্রচণ্ড খারাপ আর অনেকটা তো প্রচুর শরীর খারাপ তাও নিয়ে দেখেছো কীরকম করছে বেগুনগুলো অত সবজি এনেছে ওর বাবা সব সবজিগুলোকে নিয়ে ও খেলা করছে জানো আজকে সব ছড়িয়ে পুড়িয়ে এক করে দিয়েছিলো যা হোক যা করছে করুক আমি এদিকে রান্নাটা সেরে ফেলি তারপর নয় গুছবো ওইগুলো আজকে রান্না করেছি চার ডাল আর কি করেছিলাম শাক চচ্চড়ি করেছিলাম একটু আর ইয়ে বেগুন পুড়া বেগুন ভাজা এতগুলো রান্না করেছি তারপর রান্না টান্না করে ভাবলো একটু ও দাদা তোমাদের দাদা ভাই একটু কালকে বাজার থেকে একটু গায়ে এনেছিলো সে কাঁওড়াঁকাটাকে খাবো দেখছো কত সুন্দর কাঁওড়া দেখতে এত সুন্দর গুঁড়ো হচ্ছে খায় না কিন্তু এত দারুণ খেতে আমার বেশি টক খেতে ভালো লাগে না যাই হোক গুঁড়ুন দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে বেশ ভালো করে বেঁকে সেটাকে খেতে বসে রোদে বসে বসে অনেকক্ষণ খেয়েছিলাম রান্না টান্না করে তারপরে গিয়ে বাসন ভেজেছিলাম দেখছো আমাদের বড় বড় ছেলেটা কেমন আবার খাচ্ছে টক লাগছিল লাগছিলো বলে ও কিন্তু বেশি খায়নি ও আমার তোমাদের দাদাভাই কিন্তু খেয়েছিল তারপরে আর কি বলবো বছরের শেষ তোমাদের স তার আগে বলে দিই তোমাদের করে হ্যাপি 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 নিউ এর বছরের শুরুতে তোমরা প্রচণ্ড সবাই ভালো থাকো আর সবাই কোথায় কোথায় পিকনিক করছে আনন্দ করছে আমাদের করে কিন্তু জানিও দেখছো আমরাও কিন্তু পিকনিকে মেতে গেছি বছরের শুরু বলে কথা আর তার সাথে রিলস থাকবে না রিলস তো থাকবে তাই সবাই মিলে ছিলাম ঠাট্টা মজা আনন্দ করতে করতে রান্নাও শেষ হয়ে গেল আর আগে ফিষ্টি বানিয়ে সবার একসাথে সবার কার সমান করে ভাগ করে তারপরে খেতে বসা আগে বাচ্চাদের করে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা বড়োরা সবাই মিলে খাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে যেতে যেতে একটু ভিডিও করলাম আর ওরা দেখছি কেমন হাসছে আজ মতো টাটা বাই গুড না